আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মোশন গ্রাফিক্স এর অনলাইন ক্লাসে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আমি নাজমুল হাসান রিফাত, এবং আজকের মোশন গ্রাফিক্স এর আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে আফটার ইফেক্টস এর 3 নম্বর ক্লাস, এবং এখানে আমরা শিখব শেপ এন্ড টেক্সট মোশন। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট আমরা যেটা করব, অবশ্যই আমাদের সফটওয়্যারটিকে ওপেন করে নিতে হবে। যারা আমাদের এর আগে 2টি ক্লাস করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি অবশ্যই আমরা চাইবো যে আপনারা এর আগের ক্লাসগুলো একটু দেখে নেবেন। ভিডিওগুলো গ্রুপেই পেজে দেওয়া আছে অলরেডি, সো যেহেতু লাইভ হচ্ছে ফেসবুক পেজেই, সো আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। মোশন গ্রাফিক্সের টপিকস দেওয়া আছে, নাম দেওয়া আছে, সবকিছু অনুযায়ী আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন। আমরা আজকে 3 নম্বর ক্লাসে চলে যাচ্ছি। সো গত ক্লাসটা মূলত বেসিক ছিল, কিভাবে অ্যানিমেশন করব, কিভাবে ভিডিও রেন্ডার করব, আমরা সেগুলোই মূলত দেখেছিলাম। সো আপনারা সেই ভিডিওগুলো থেকে দেখে শিখে নিতে পারেন। আজকের ক্লাসে আবারও সেম ভাবে আমরা ডকুমেন্ট সেট আপ নিব, এখান থেকে এইচডিটিপি 1080 এবং 25 ফ্রেম। সো এই যে 1920x1080, এবং ফ্রেম রেট হচ্ছে 25, এবং আমরা 10 সেকেন্ড মাত্র সময় নিয়েছি, দ্যাট মিনস ডিউরেশন 10 সেকেন্ড মাত্র নিয়েছি। ওকে, তো গত ক্লাসে আমরা যতটুকু পর্যন্ত দেখেছিলাম সেটা হচ্ছে যে জাস্ট আমরা একটা শেপ নিয়েছিলাম, এখান থেকে এই যে শেপ নিয়েছিলাম, একটা শেপ নিয়ে আমরা এটাকে অ্যানিমেশন করেছিলাম। বাট এখন মেইন বিষয় হচ্ছে আমি অলরেডি একটা শেপ নিয়েছি, সব কিছুই করলাম, বাট আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটা কিছুটা ব্ল্যাক কালার হয়ে আছে, আমি এটা একটু হোয়াইট করতে চাই। সো আমি তো অলরেডি ডকুমেন্ট নিয়ে নিয়েছি, সো এটাকে চেঞ্জ করার কোনো ওয়ে আছে কি না। সো আমরা স্টার্টে দেখবো যে যদি আপনি অলরেডি ডকুমেন্ট নিয়ে ফেলেন সেটাকে চেঞ্জ করার কোনো ওয়ে আছে কি না। অবশ্যই আছে। সো ডকুমেন্টকে রিসেটিং করার জন্য, বা কম্পোজিশন যেটাকে আমরা বলি এটাকে রিসেটিং করার জন্য আমরা কন্ট্রোল কে তে প্রেস করব। কন্ট্রোল কে তে প্রেস করলে দেখেন কম্পোজিশন সেটিংসটা চলে আসবে, এবং আপনি এখানে লাইভ প্রিভিউ দেখতে পারবেন। যদি আমরা এখানে জাস্ট ক্লিক করে এই যে চেঞ্জ করি, দেখুন এটা লাইভ প্রিভিউ হচ্ছে। যদি আপনি সাইজটাকে ছোট বড় করেন, এই যে দেখুন লাইভ প্রিভিউ হচ্ছে। ওকে, সো আপনি যেমন ভাবে চাইবেন তেমন ভাবেই কাজটা হবে। আমি আবার কন্ট্রোল কে তে প্রেস করলাম। সো জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা দরকার, আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম, দ্যাটস ইট, ডান হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আপনি যদি চান এটাকে ফিট করতে, সো জাস্ট এই যে এইখান থেকে আপনি ফিট স্ক্রিন দিয়ে দিতে পারেন, অথবা এই যে দেখুন ফিট আপ টু 100%। ঠিক আছে, আর এই অবজেক্টটাকে সিলেক্ট করার পর আমরা লাস্ট ক্লাসেও বলেছিলাম অ্যাঙ্কর পয়েন্টটাকে অবশ্যই মাঝখানে নিয়ে আসতে হবে, এবং সেটা কিভাবে, এই যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এই যে প্যান বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্ট টুল, সো আমরা টুলটা নিব, এখান থেকে স্ন্যাপিংটা অন করে দিব। স্ন্যাপিং অন করলে যে বাউন্ডিং বক্সের কথা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, সেই বক্স অনুযায়ী এটা এই যে যে কোনো পয়েন্টে গিয়ে অটোমেটিক্যালি ভাবে বসে যাবে। সো আমরা মাঝখানে এটাকে বসাবো, এবং লাস্ট ক্লাসে আমরা যতটুকু দেখিয়েছিলাম, কিছু শর্টকাট দেখিয়েছিলাম, এবং হচ্ছে যে ট্রান্সফর্মগুলো দেখিয়েছিলাম, বেসিক্যালি এই যে ট্রান্সফর্মগুলো আমরা দেখিয়েছিলাম এবং ওগুলো শর্টকাট বলে দিয়েছিলাম, আশা করি আপনারা দেখেছেন। সো পিতে পজিশন, এই যে পি দিলে পজিশন হবে, টি দিলে ট্রান্সপারেন্ট বা অপাসিটি আসবে, আর দিলে রোটেশন আসবে। বাট আমরা যদি একের অধিক চাই, লাইক এখানে একটা একটা করে আসছে, যখনই আমি কোনো একটা কিছুতে ক্লিক করছি তখন আগেরটা চলে যাচ্ছে, নতুনটা আসতেছে। সো আমরা যদি একের অধিক চাই তাহলে আমরা কি করব, একের অধিক চাইলে আমরা শিফটে ধরে অন্য আর একটা বাটনে প্রেস করবো, লাইক শিফটে ধরে পিতে প্রেস করলাম, এই যে পজিশন চলে আসলো, শিফটে ধরে আমি এসে প্রেস করলাম, স্কেল চলে আসলো। ঠিক আছে, এবং অ্যানিমেশন করার জন্য অবশ্যই আমাদেরকে এই যে এখানে যেই আপনার স্টপ ওয়াচ গুলো আছে,
আমাদেরকে তার উপর ক্লিক করতে হবে, এই যেভাবে আপনি ক্লিক করতে পারেন অথবা ড্রাগ করতে পারেন। লাইক ক্লিক করলে অনলি দেখুন কি আসবে, একটা কি ফ্রেম আসবে, ঠিক আছে? এই যে এটাকে আমরা বলছি কি ফ্রেম, যেটা এই যে এই পাশেও দেখা যাবে। সো বেসিক্যালি আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে জাস্ট 1 সেকেন্ড পরে চলে যাচ্ছি, এই যে 1 সেকেন্ড পরে চলে গেলাম। এর মাধ্যমে আপনারা আবার একটু শর্টকাট ইউজ করতে পারেন। আপনি যদি অল্টার ধরে রাইট অ্যারোতে প্রেস করেন, সরি, আপনি যদি কন্ট্রোল ধরে রাইট এরোতে প্রেস করেন, তাহলে কি হবে, এক ফ্রেম করে আপনাকে সামনের দিকে নিবে, ঠিক আছে? আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটর যেটা আমরা মেনশন করেছিলাম লাস্ট ক্লাসে, এই যে এটা হচ্ছে কারেন্ট টাইম ইন্ডিকেটর, দ্যাট মিন সে বলে দেয় যে আপনি এখন মানে কোন ফ্রেম অথবা কোন সেকেন্ড বা কোন সময়ে আছেন। তো আমরা এখন একটা পজিশন নিলাম কি ফ্রেম, এবং কি ফ্রেমটা সেট হবে শুধুমাত্র কারেন্ট টাইম ইন্ডিকেটর উপর ভিত্তি করে, দ্যাট মিন যেখানে কারেন্ট টাইম ইন্ডিকেটর থাকবে না সেখানে আপনার কি ফ্রেম ওভাবে থাকবে না। আচ্ছা, তাহলে আমরা যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে আমি এই যে এখন 1 সেকেন্ডে চলে আসলাম, তাহলে আমি কি করব, জাস্ট এই অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আমি ড্রাগ করি, তাহলে একটু খেয়াল করেন এই যে আমার অবজেক্টটা অলরেডি মোশন হয়ে গেছে, আমরা লাস্ট ক্লাসে এগুলো অলরেডি দেখিয়ে ফেলেছি, ঠিক আছে? সো জাস্ট এখন এখান থেকে আপনি চাইলে এই যে হ্যান্ডেল হ্যান্ডেল আছে, যদি আপনারা, যেহেতু আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে বেসিক্যালি মোশন গ্রাফিক্সটা কাদের জন্য, যারা অলরেডি ফটোশপ ইলাস্ট্রেটর জানেন, লাইক ফটোশপ ইলাস্ট্রেটর যদি আপনি জেনে থাকেন তাহলে এটার সঙ্গে আপনারা সবাই পরিচিত। এটা হচ্ছে আমরা এটাকে আমরা কি বলছি, পাথ বলছি, আর এই দুটা হচ্ছে হ্যান্ডেল, রাইট? এই দুটা হচ্ছে হ্যান্ডেল। সো যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে আপনি পাথ পেয়ে যাবেন, এই টোটাল পাথটা পেয়ে যাবেন, আর তার দুই পাশে দুটা হ্যান্ডেল পাবেন, একটাকে বলছি আমরা কন্ট্রোল হ্যান্ডেল আর একটাকে বলছি আমরা ডিরেকশন হ্যান্ডেল। ওকে, সো যদি আমরা এখন অ্যানিমেশনটাকে প্লে করি তাহলে দেখেন যে পাথটা যেহেতু বাঁকা, সো অ্যানিমেশনটাও বাঁকাই হবে। ওকে, সো এটা ডিপেন্ড করবে যে আসলে আপনি কেমন ভাবে অ্যানিমেশনটা করতে চাইছেন। আচ্ছা, তারপরে আমরা চাইলে কি করতে পারি, এই যে এখান থেকে স্কেল দিতে পারি, এই যে স্কেল আমি লাইক এটাকে 0 করে দিচ্ছি, অথবা আমি ধরেন এটাকে 20 করে দিলাম, আমি এটাকে 20 করে দিচ্ছি, ঠিক আছে? সো দেখেন এই যে এটা ছোট হয়ে গেল, সো আলটিমেটলি এখন কিন্তু আর বড় হচ্ছে না, তাই না? সো আমরা এরপরে কি করব, এই যে এখান থেকে নেক্সট কি ফ্রেম, ঠিক আছে, নেক্সট কি ফ্রেমে আমরা ক্লিক করব, করলে এই যে পজিশনের যে নেক্সট কি ফ্রেমটা ছিল ঠিক সেই কি ফ্রেম অনুযায়ী আমরা আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটরটাকে রাখবো, দ্যাট মিনস পজিশনটা একই জায়গায় আমরা রাখবো। সো সেটার জন্য এই যে নেক্সট কি ফ্রেম এবং প্রিভিয়াস কি ফ্রেম এই দুইটাকে আমরা ইউজ করতে পারি, যে কি ফ্রেমের দুই পাশে দুইটা আছে, আপনারা চাইলে এগুলোকে ইউজ করতে পারেন। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে 100 করে দিচ্ছি, এই যেটাকে 100 করে দিলাম, তাহলে যদি একটু খেয়াল করেন সামথিং লাইক দিস ওয়ান। তো এগুলো মোটামুটি লাস্ট ক্লাসে আমাদের দেখা শেষ, আমাদের এগুলোর সঙ্গে পরিচিতি পর্ব শেষ, বাট আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে কন্টেন্টস এর ভিতরে চলে যাচ্ছি। সো কন্টেন্টস এর ভিতরে গেলে আপনি এখান থেকে বিভিন্ন অপশন পাবেন, লাইক এই যে রেক্টাঙ্গেল অপশন, সো রেক্টাঙ্গেল অপশনের ভিতরে যে রেক্টাঙ্গেল পাথ ওয়ান, দ্যাট মিন শেপ, আপনি যদি লাইক এই শেপটাকে যদি আপনি একটু রাউন্ড করতে চান, তাহলে দেখেন এই যে রাউন্ডনেস নিয়ে আসতে পারবেন, এটা ছিল রেক্টাঙ্গেল, বাট আপনি যদি চান যেটাকে কিছুটা রাউন্ড করবেন, তাহলে কিন্তু এই যে দেখুন রাউন্ডনেস চলে এসেছে। ইভেন আপনি যদি মনে করেন যে না আমি এটার অ্যানিমেশন করবো, এইটারও অ্যানিমেশন করবো, পসিবল কিনা, রাইট? অবভিয়াসলি পসিবল। সো এখন প্রবলেমটা কোথায় দেখুন, প্রবলেমটা হচ্ছে যে আমরা যেটা চাই সেটা অলওয়েজ হচ্ছে যে লাইক আমার কি ফ্রেম গুলো দেখা যাক, আমি লাইক এই যে এইভাবে কেন বের করবো, ধরেন এটা অলরেডি হাইড হয়ে আছে, আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি অনলি শর্টকাট ইউজ করে কি ফ্রেম গুলো বের করে নিয়ে আসবো, তাহলে কিভাবে কি করবো, অনলি ইউতে প্রেস করেন, আমি আবার বলছি ইউতে প্রেস করলে এই যে দেখুন কি ফ্রেম গুলো অটোমেটিকলি বের হয়ে চলে আসবে, ঠিক আছে? যেই যেই আপনি যেই যেই জায়গায় আপনি ভ্যালু গুলো অ্যাড করবেন বা আপনি কোন একটা কম্পোজিশন ক্রিয়েট করবেন এইখানে, সো ওই অংশটার কি ফ্রেমটাই শুধুমাত্র ভিজিবল হবে, ঠিক আছে? আর কোনো অপশন গুলো কিন্তু দেখেন ভিজিবল হয়নি, দ্যাট মিনস যেগুলোকে বেসিক্যালি আমরা কি বলছি প্যারামিটার, আচ্ছা, বা ভ্যালু। তো যাই হোক, আমার এটা লাগবে না এখন আর, আমি কন্টেন্টসে চলে যাচ্ছি এখান থেকে। সো দেখুন যদি আপনি এটাকে একটু কিছুটা লাইক আমরা যদি আনভিজিবল রাখি বা হাইড করে রাখি বা মিনিমাইজ করে রাখি, যে যেটাই বলেন না কেন, এটাই যেরকম কিছুটা গোলাকার দেখা যাবে, দ্যাট মিনস এখানে বোঝা যাচ্ছে যে কি ফ্রেম ছিল, ঠিক আছে, বা কি ফ্রেম আছে এখনো। সো আমরা রেক্টাঙ্গেলে চলে গেলাম, জাস্ট এই যে এখান থেকে আমি রাউন্ডনেস ক্লিক করে দিচ্ছি 0.0। সো আমি 1 সেকেন্ডে চলে গেলাম, 1 সেকেন্ডে গিয়ে আমি এটাকে একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে কি হবে বেসিক্যালি, এই যে দেখুন এখানে কিন্তু বেসিক্যালি কি নেই এখন, কোনো রাউন্ড নেই, বাট যখনই এই পাশে আসবে এই যে অটোমেটিকলি রাউন্ড হয়ে চলে আসবে, ঠিক আছে? বা আপনি চাইলে কি করতে পারেন, একদমই গোলাকার করে দিতে পারেন, এই যে একদমই গোলাকার হয়ে যাবে, সো এই যে এই পাশ থেকে এই পাশে আসতে আসতে গোলাকার হয়ে গেল। সো এই ধরনের কাজগুলোকে আমরা বেসিক্যালি মোগ্রাফিং বলে থাকি।
সোমোগ্রাফিং করার জন্য আপনার শেপের এই যে আকৃতি পরিবর্তন হওয়াটা অনেক প্রয়োজন হয়, ঠিক আছে? তো এটা ছিল একটা। দেন হচ্ছে যে আপনি যদি চান এখান থেকে লাইক আমি স্ট্রোকের কিছু একটা করব, এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা স্ট্রোক নেই নাই, সো আমি যদি চাই এখানে কোনো একটা স্ট্রোক নিতে, দেখুন এই যে একটা স্ট্রোক চলে এসেছে এখানে, ঠিক আছে? এই যে একটা স্ট্রোক চলে এসেছে, আপনি চাইলে এখানে স্ট্রোকের কালারটাও চেঞ্জ করতে পারবেন, সামথিং লাইক আমি উপর থেকে না করে যে এখান থেকেই কিন্তু আমি চাইলে করতে পারি। সো যদি আমি একটু উপরের দিকে যাই, দেখেন এই যে অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমরা কি কালার চেঞ্জ করতে পারবো কিনা, হ্যাঁ আপনারা চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। আমি কালারে ক্লিক করলাম, দ্যাট মিনস আফটার ইফেক্টসে যেহেতু আপনি মোশন গ্রাফিক্স করবেন বা অ্যানিমেশন নিয়ে কাজ করবেন, করা যায় না এমন কোনো কিছু নাই এখানে, সবকিছুই যা যেটাতেই হাত দিবেন না কেন সেটাই আপনার অ্যানিমেশন হবে, ঠিক আছে? আপনি যা কিছুই করবেন না কেন সেটাই আপনার অ্যানিমেশন হবে, ওকে? আচ্ছা, তাহলে এখন আমরা যেটার কথা বলছিলাম, লাইক আমি যদি এখন ইউতে প্রেস করি, তাহলে দেখেন এই যে কালারের জন্য আলাদা এই যে টোটালটার মধ্যে কালার চলে এসেছে। আপনি যদি চান যে লাইক আমি এখান থেকে এই পর্যন্ত এনে কালারটা চেঞ্জ করব, তাহলে এই যে জাস্ট কালারের উপর এইখান থেকে ক্লিক করুন, আপনাকে এখান থেকে নিতে হবে না আর। দেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে। ধরেন আমি অন্য একটা কালার নিচ্ছি, সামথিং লাইক দিস ওয়ান, তাহলে কি হচ্ছে দেখেন এই যে কালারটা অটোমেটিক্যালি ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবই? সো কালারটা চেঞ্জ হচ্ছে, এই যে কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, ওকে? কালারটা এইভাবে চেঞ্জ হবে। আচ্ছা, তারপরে আমরা যদি এখান থেকে কোনো কিছু আরো নিতে চাই, যে আর কোনো অপশন আছে কিনা এগুলো নিয়ে কাজ করার, হ্যাঁ অনেক অপশন আছে আসলে। সো আমরা স্ট্রোক দেখলাম, দেন ফিল আছে এখানে, এই যে ফিলের কালার আছে, আপনি ফিলের কালারও চেঞ্জ করতে পারবেন, সামথিং লাইক ফিলের একটা কালার দেওয়া আছে, আমি এই পজিশনে এসে 1 সেকেন্ডে এসে আমি কালারটাকে চেঞ্জ করব। সো আমি যদি চাই, ধরেন এই যে এই কালারটা আমি দিলাম, তাতে কি হবে দেখেন এই যে সবুজ কালার থেকে কিছুটা এই যে ইউলো কালারে টার্ন হয়ে যাবে, ওকে? সো এই যে এটা জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরেও এখানে আরো অনেক কিছু আছে, লাইক এই যে ট্রান্সফর্ম রেক্টেঙ্গেল ওয়ান, দ্যাট মিনস আপনি যে রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করেছেন সেটারই আরো অনেকগুলো অপশন আছে। সো বেসিক্যালি আপনি এখান থেকেও কাজগুলো করতে পারবেন। সেটা কি হতে পারে, লাইক হতে পারে নর্মালি অ্যাঙ্কর পয়েন্ট পজিশন, এগুলো আমরা অলরেডি নিচের থেকে পেয়েছি, যে ট্রান্সফর্ম থেকে পেয়েছি, সো এইখানে আর প্রয়োজন নাই। আমরা এখান থেকে স্কিউ করতে পারি এটাকে, এই যে কিছুটা বাঁকা করতে পারি অবজেক্টটাকে, লাইক আমি যদি এখানে চলে আসি তাহলে দেখেন এই যে অবজেক্টটাকে আমি বাঁকা করতে পারছি, স্কিউ অ্যাক্সিস যদি আমি দিই, ঠিক আছে, তাহলেও সে কাজ করবে, এক্স ওয়াই বরাবর কাজ করবে, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম বরাবর এখানে কাজ করবে। সো এইভাবে আপনি কাজগুলা চাইলে করতে পারবেন, ঠিক আছে? বাট এটা একদমই বেসিক। সো আমরা আসলে চলে যাব এখন একটু অ্যাডভান্স লেভেলে, সেটা কি? সেটা হচ্ছে যে কোনো একটা শেপ নেওয়ার পর সেটাকে বেসিক্যালি আমরা কি কি করতে পারি আমরা সেটা একটু দেখব। সো কোনো একটা শেপ নেওয়ার পর আমরা বেসিক্যালি যেটা করতে পারি, লাইক আমি এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে নিচ্ছি, সামথিং লাইক দিস ওয়ান, স্ট্রোকটাকে আমি অবশ্য বন্ধ করে দিব এখান থেকে আপাতত, এবং এটা একটু হার্ড কালার নিয়ে নিব এখান থেকে, লাইক দিস ওয়ান, ওকে? এবং আমি এটার অ্যাঙ্কর পয়েন্টটা যেটা আছে এটাকে মাঝখানে নিয়ে নিবো, এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি মাঝখানে নিয়ে নিলাম। সো অ্যাঙ্কর পয়েন্টটাকে মাঝখানে নেওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড অপশনে চলে যাব। সো আমাদের আজকের ক্লাসের যে টপিকসটা ছিল সেটা হচ্ছে যে শেপ অ্যান্ড টেক্সট অ্যানিমেশন। সো শেপ অ্যান্ড টেক্সট অ্যানিমেশন করার জন্য আপনাকে চলে যেতে হবে অ্যাড অপশনে, এটা হচ্ছে শেপ অ্যানিমেশনের জন্য। আমরা টেক্সট অ্যানিমেশন করব একটু পরেই করছি, সো সেটার জন্য আমরা কি করব, শেপ লেয়ার নেওয়ার পরে শেপ অ্যানিমেশন করার জন্য আমরা অ্যাড অপশনে চলে যাবো, এবং দেখেন আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। সো ফার্স্ট আমরা যদি কোনো রেক্টেঙ্গেল নেই, বেসিক্যালি কি হবে, আমার যে ইলিপসটা ছিল সেই ইলিপসের সাথে আরেকটা রেক্টেঙ্গেল আসবে, এবং এটা কিন্তু আপনার এই যে পজিশন আপনি চেঞ্জ করতে পারবেন, দ্যাট মিনস এটাকে আপনি মাঝখানে আনতে পারবেন। এখন এইটা কেন আনলেন, তো রিজনটা হচ্ছে আফটার ইফেক্টসে পাথ ফাইন্ডারের কাজটা খুব সহজভাবে করা যায় না। আফটার ইফেক্টসে যদি আপনি পাথ ফাইন্ডারের কাজ করতে চান, একমাত্র ওয়ে হচ্ছে অ্যাড থেকে গিয়ে এই যে রেক্টেঙ্গেল, ইলিপস, পলিস্টার, পাথ এগুলোকে নিতে হবে আগে, আপনাকে নিয়ে তারপরে কি করতে হবে, আপনাকে এখান থেকে মার্জ পাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে কি করতে হবে, মার্জ পাতে ক্লিক করতে হবে। এই যে দেখুন মার্জ পাতে আমরা ক্লিক করলাম, ঠিক আছে? সো মার্জ পাত আমরা কিন্তু প্রথমে রেক্টেঙ্গেল নিয়েছি, আপনি চাইলে ইলিপসও নিতে পারেন, ইটস আপ টু ইউ, কোনো প্রবলেম নেই, যেটা খুশি, বাট এখান থেকে মার্জ পাতে নিতে হবে আপনাকে। মার্জ পাত নেওয়ার পর এটার ভিতরে চলে গিয়ে মোর অপশন যেটা আছে সেটার মধ্যে থেকে আপনি হয় করে দিবেন মার্জ, অথবা করে দিবেন অ্যাড, অথবা করে দিবেন সাবস্ট্রাক্ট। এই যে দেখুন কি হয়ে গেল, সাবস্ট্রাক্ট হয়ে গেল। এখন এটা যে আসলেই সাবস্ট্রাক্ট হয়েছে, সাদা যে কালার নাম, এটা কিভাবে বুঝবো, তাহলে কম্পোজিশন লেয়ারের ঠিক নিচের দিকে যদি আমরা চলে আসি, এখানে দেখেন এই যে টোগল ট্রান্সপারেন্সি গ্রিড, দ্যাট মিনস আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে একটু ট্রান্সপারেন্ট করতে চান, তাহলে আপনি এটাতে ক্লিক করেন, দেখেন এই যে এটা ট্রান্সপারেন্ট, এটা বোঝা যাচ্ছে, দ্যাট মিনস এটা যে মাইনাস হয়েছে সেই জিনিসটা আমরা ইজিলি ভাবে এখন ধরতে পারছি।
ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখন কি করতে পারছি, ইজিলি ভাবে ধরতে পারছি বা বুঝতে পারছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লাইক আমি আবার এই যে রেক্টেঙ্গেলে চলে গেলাম, সো আমি এটাকে আপাতত অফ করে দিচ্ছি। সো আমি রেক্টেঙ্গেলে চলে গেলাম, এই যে এখান থেকে রেক্টেঙ্গেলে গিয়ে আমি যদি সাইজটাকে বাড়াই কমাই তাহলে দেখুন এই যে, ওকে এই যে দেখছেন। সো আলটিমেটলি আপনি যা কিছুই করবেন না কেন, লাইক আমি যদি একে রাউন্ড করি তাহলে এই যে দেখেন চমৎকারভাবে রাউন্ডনেস হয়ে যাবে। আমি যদি পজিশন করে দিই তাহলে পজিশন হবে, এই যে দেখুন। সো আলটিমেটলি যে কোনো দিক থেকে ধরেন আপনি যদি চান যে লাইক আমি এটা দিয়ে একটা অ্যানিমেশন করবো, সেটা কি পসিবল কিনা দেখুন। এই যে আমি একটা জাস্ট পজিশন দিয়ে দিব, অটোমেটিক্যালি একটা অ্যানিমেশন হয়ে যাবে লাইক এই যে এরকম টাইপের। দেখেন তাহলে কি হলো অ্যানিমেশনটা, সামথিং লাইক দিস ওয়ান। সো আমি যদি একটু কি ফ্রেমটাকে একদম সামনাসামনি নিয়ে আসি তাহলে একটু স্পিডটা বেশি থাকবে, এই যে দেখুন। ঠিক আছে, এই যে। সো আপনি যদি চান এখানে আরো কিছু শেপ অ্যাড করতে সেটাও পসিবল, সেটাও আপনারা পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, সো এটা ছিল একটা অপশন যেটার মাধ্যমে আমরা বেসিক্যালি কি করতে পারি, পাথ ফাইন্ডারের কাজটা করতে পারবো। সো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, আমার এগুলো এখন আর আপনার কোনো প্রয়োজন নাই। আমরা চলে যাচ্ছি সেকেন্ড অপশনে, সেটার নাম হচ্ছে ফিল স্ট্রোক। সো আমরা এগুলো অলরেডি দেখিয়েছি, এখন আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ফিলে। ফিল স্ট্রোক কোনটা বেসিক্যালি, এই যে স্ট্রোক ওয়ান, ফিল ওয়ান, একটু আগে আমরা কালারটা চেঞ্জ করে দেখালাম, এইটাই হচ্ছে ফিল স্ট্রোক। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা চলে যাব অ্যাড, অ্যাড থেকে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ফিলে। সো গ্রেডিয়েন্ট ফিলে যাওয়ার পরে সো এখানে একটু খেয়াল করেন সবাই, সো গ্রেডিয়েন্ট ফিল আমি নিলাম ঠিক আছে, বাট বেসিক্যালি এখানে কোনো কাজ হলো না, কোনো গ্রেডিয়েন্ট আসলো না। তাহলে আমরা এখন কি করতে পারি, এই যে ইলিপস ওয়ানের ভিতরে আপনাকে গ্রেডিয়েন্টটা নিতে হবে। এখন প্রবলেমটা কি ছিল দেখেন, প্রবলেমটা ছিল বেসিক্যালি এটা একটা ইলিপস। সো ইলিপস ওয়ানের বাহিরে এই যে লেয়ারটা হচ্ছে ইলিপস ওয়ান, সো ইলিপস ওয়ানের বাহিরে গ্রেডিয়েন্টের লেয়ারটা চলে এসেছিল। সো এখন এটা কিন্তু একটা গ্রুপ অফ লেয়ার, আমরা আগে বলেছিলাম। সো গ্রুপ অফ লেয়ারের ভিতরে যখন আপনি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করবেন সেটা অবশ্যই মেইন লেয়ারের গ্রুপ যেটা আছে, এই যে এটা হচ্ছে আর একটা গ্রুপ, সো এটার ভিতরে আপনাকে নিয়ে ছাড়তে হবে। এই যে দেখুন আমি যদি এখন কি করলাম, এই যে গ্রেডিয়েন্ট ফিল ওয়ানটাকে যখন গ্রুপ লেয়ারের ভিতরে নিয়ে ছাড়লাম অটোমেটিক্যালি এটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না আপনি এটা করবেন ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা আসবে না, ঠিক আছে। আপনি হাজার বার চেষ্টা করতে পারেন বাট এটা এভাবে চেঞ্জ হবে না। তো সেই জন্য অবশ্যই আপনাকে গ্রুপ অফ লেয়ারটা চেঞ্জ করতে হবে। আর এখানে দেখুন স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট নামে দুইটা পয়েন্ট আছে। সো বেসিক্যালি এইটাকে আমরা বলছি স্টার্ট পয়েন্ট, এই যে এই পাশেরটাকে লেফট পাশে যেটা থাকে এটাকে আমরা বলছি স্টার্ট পয়েন্ট, যেটার মাধ্যমে আপনি গ্রেডিয়েন্টটাকে মডিফাই করতে পারবেন। এবং আরেকটা আছে ইন পয়েন্ট, এই যে দেখুন। সো বেসিক্যালি স্টার্ট এবং ইন পয়েন্টের মাধ্যমে আমরা গ্রেডিয়েন্টটাকে মডিফাই করতে পারি। সো আমরা যদি কালারসে চলে যাই, এই যে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে পারবেন, সামথিং লাইক আমি এখান থেকে এই যে একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, লাইক সো বেসিক্যালি আমি খুব সিম্পল একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম। তাহলে দেখুন এই যে আমার কালার অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই সেম ভাবে আমি কালারের উপর ক্লিক করব, করে আমি এক সেকেন্ড পরে চলে যাবো এবং এডিট গ্রেডিয়েন্টে গিয়ে আমি এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করে দিব। সামথিং লাইক আমি গ্রিন কালার এটাকে কনভার্ট করতে চাই। অবশ্যই মাথায় রাখবেন কালারটা যাতে আমার সুন্দরভাবে মিক্স হয়। তাহলে কি হলো, এই যে দেখুন, মানে চমৎকারভাবে একটা কালার থেকে আমার আরেকটা কালারে চলে গেল, ঠিক আছে। এই যে চমৎকারভাবে একটা কালার থেকে আমার আরেকটা কালারে চলে গেল। সো আপনারা এইভাবে গ্রেডিয়েন্টের কালার গুলোকে চেঞ্জ করতে পারেন, বা ব্যাকগ্রাউন্ডের কালার বা যে কোনো শেপের কালার গুলোকে একটু অ্যানিমেশন টাইপ করতে পারেন। আপনি যদি আরো অ্যানিমেশন করতে চান তাহলে 2 সেকেন্ড আমি আবার চলে গেলাম, এই যে এখানে 1 সেকেন্ডে গিয়ে আমরা একটা দিয়েছি, 2 সেকেন্ডে গিয়ে আমরা আরো একটা নিতে পারি, সামথিং লাইক ধরেন এই যে আমি একটু এই কালারটা নিয়ে নিচ্ছি। আপনারা সেটার জন্য একটু গুগল সার্চ করতে পারেন, গুগলে অসংখ্য পরিমাণ গ্রেডিয়েন্টের কালার ভেরিয়েশন দেওয়া আছে, সো আপনারা ওইখান থেকে একটু দেখে নিতে পারেন। এই যে দেখুন একটা কালার, দুইটা কালার ভেরিয়েশন, 3 নম্বর কালার ভেরিয়েশন, ঠিক আছে। সো আপনারা এর মাধ্যমে গ্রেডিয়েন্টের কালার গুলাকে চেঞ্জ করতে পারবেন, এই যে গ্রেডিয়েন্ট ফিলটা করতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্ট্রোক। সেম ভাবে এই যে গ্রেডিয়েন্ট স্ট্রোকটা আমরা নিলাম, সো গ্রেডিয়েন্ট স্ট্রোক অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, বাট সমস্যাটা কি, গ্রেডিয়েন্ট স্ট্রোকের সাইজ, স্ট্রোকের সাইজটা অনেক কম। সো স্ট্রোক উইথটা মাত্র 2 পিক্সেল দেওয়া আছে, এই যে 2 পিক্সেল দেওয়া আছে। সো আমরা এটাকে একটু যদি বাড়িয়ে দিই তাহলে দেখেন এই যে গ্রেডিয়েন্ট স্ট্রোকটা বোল্ড হয়ে যাবে। যত পিক্সেল আপনি বাড়াবেন তত পিক্সেল বেসিক্যালি এটা কি হবে, বোল্ড হবে। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্ট্রোকে গিয়ে আমরা এই যে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, লাইক কোনো পছন্দ মতো যদি আপনি কোনো কালার দিতে চান হয়তোবা সেই ক্ষেত্রে পছন্দ করে নিতে পারেন যে লাইক আমি এই কালারটা দিব, অথবা একটু ডিফারেন্ট কালার চয়েস করতে পারেন আপনি চাইলে। সো ধরে নিতে পারেন যে এমন টাইপের আমরা কিছু চাচ্ছি। সো লাইক এই যে এটা হচ্ছে
আপনার স্ট্রোকের এডিট স্টার্ট এবং এন্ড পয়েন্ট, এই যে এটা ঠিক আছে, এখানে টোটাল দুইটা আছে। একটা বিষয় একটু খেয়াল করেন, যেটা ফিলের সেটা টোটালি একটা স্ট্রেট লাইন, সেটা টোটালি কি একটা স্ট্রেট লাইনের, যে দেখতে পাচ্ছেন না, সেটা টোটালি একটা স্ট্রেট লাইন, যেটা ফিলের সেটা টোটালি স্ট্রেট লাইন, আর যেটা স্ট্রোকের এটার মধ্যে এই যে ডট 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 হয়ে আসে, ঠিক আছে, যেটা স্ট্রোক সেটার মধ্যে কি হয়ে আসে, ডট 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 হয়ে আসবে। দ্যাট মিনস দুইটার মধ্যে কিন্তু পার্থক্যটা আমি এখানেই ক্লিয়ার হয়ে যাচ্ছি, ওকে। সো এটা নিয়ে অবশ্যই মাথায় রাখতে হবে যে দুইটা দুই রকম দেখতে। আচ্ছা, সো এইভাবে চাইলে আপনারা এগুলো একটু এডিট করতে পারেন। সো আমরা গ্রেডিয়েন্ট ফিল এবং স্ট্রোকটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। দেন আমরা চলে যাচ্ছি এখান থেকে, আরো অনেকগুলো অপশন বাকি আছে আমাদের। সো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে লাইক আমরা অফসেট পাতে চলে যেতে পারি। সো ইলাস্ট্রেটরে যদি আপনারা অফসেট পাত করে থাকেন, এটাও ঠিক হুবহু অফসেট পাতের মতোই কিছুটা বলতে পারেন। এই যে কি করবে সে, সরি, এই যে টোটালি অফসেট পাতের মতো বাড়াবে বা কমাবে। অফসেট পাতের কাজ হচ্ছে কি, সমান রেশিও অনুযায়ী আপনার সেই শেপ অথবা পাতটাকে বড় করা বা ছোট করা। লাইক এটা কখন কাজে লাগে, যখন আপনি কার্ভ জাতীয় কোনো একটা শেপ নিবেন, যখন আপনি কার্ভ জাতীয় কোনো একটা শেপ নিবেন, বেসিক্যালি তখন এই জিনিসগুলা খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়। ধরেন আমি এমন একটা শেপ নিলাম যেটার মধ্যে বেসিক্যালি কার্ভ, একটু জটিল কার্ভ গুলো আমাদের আছে। সো আমরা এখন কি করব, এখান থেকে চলে যাব অফসেট পাতে। এবং আমি যদি অফসেট পাতে যাই, তাহলে দেখেন নর্মাল ভাবে এই যে দেখতে পাচ্ছেন, এটা সমান রেশিও অনুযায়ী আমার এই যে পাতটাকে ছোট বা বড় করছে। সো আলটিমেটলি এটা কিন্তু নর্মাল কোনো শেপকে ডুপ্লিকেট করে আপনি করতে পারবেন না, এটা একমাত্র অফসেট পাতের মাধ্যমেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি চলে যাই এখান থেকে, আছে কি, এখান থেকে আছে আপনার পাকারেন ব্লট টুল। সো পাকারেন ব্লট টুলে যদি আমি চলে যাই, অ্যামাউন্টটা বাড়ালে বা কমালে একটু ডিফারেন্ট টাইপের কিছু শেপ পাবেন। সো এটা দেখার জন্য আমরা চলে যাব, আমরা আরেকটা ইলিপস নিয়ে নিব এখান থেকে অবশ্যই। ইলিপস নিয়ে তার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেটাকে মাঝ বরাবর দিব আমরা, এই যে। সো অ্যাঙ্কর পয়েন্টটাকে মাঝ বরাবর দিলাম, এবং এখান থেকে আমরা পাকারেন ব্লট টুলে চলে গেলাম, এই যে দেখুন। সো পাকারেন ব্লট টুলে যদি আমরা যাই, যে এখান থেকে সুন্দর কিছু শেপ আমরা ক্রিয়েট করতে পারবো, সামথিং লাইক দিস ওয়ান। দেন আপনি চাইলে এটার মধ্যে রোটেশন দিতে পারেন, এই যে এখান থেকে রোটেশন ভ্যালু অ্যাড করতে পারেন কিছুটা, ঠিক আছে। সো এই যে দেখেন, আমি যদি মাইনাস ভ্যালুতে যাই তাহলে একটু ডিফারেন্ট টাইপের হবে, এই যে এমন টাইপের। প্লাস ভ্যালুতে গেলে, মানে আপনি যেই ভ্যালুতে যাবেন ওইখান থেকে ওই রকম টাইপের কিছু শেপ ক্রিয়েট হবে। সো এইগুলো বেসিক কিছু আসলে কাজ, বাট আমরা আমাদের আসলে খুব একটা বেশি এগুলোর প্রয়োজন না। আমাদের প্রয়োজনটা যেটা, সেটা হচ্ছে যে লাইক ট্রিম পাতার আমাদের একটু কাজ আছে, বা এখানে আবার রিপিটার নামের একটা সুন্দর একটা অপশন আছে, যদি আপনারা রিপিটারের মাধ্যমে কাজ করতে চান। আসলে রিপিটারটা হিউজ কাজে আমাদের লাগে, বাট আমি আসলে সময় স্বল্পতার জন্য যতটুকু দেখাতে পারি। এখানে কয়টা কপি নিবেন আপনি, এই যে দেখেন, আপনি এখানে যতগুলা কপি নিতে চাচ্ছেন সেটা নিতে পারবেন। দেন আপনি অফসেটের মাধ্যমে এগুলা দূরত্ব নর্মাল ভাবে দিতে পারবেন, বাট আপনি যদি চান যে না, আমি যে এগুলো বোঝা যাচ্ছে না, আমি এগুলোর মধ্যে আরো স্পেস প্রদান করব, তখন রিপিটারের ট্রান্সফর্ম অপশনে আপনাকে যেতে হবে, এবং এই ট্রান্সফর্ম অপশন থেকে আপনাকে পজিশন সেট করে দিতে হবে, সরি, এই যে পজিশন সেট করে দিতে হবে। তাহলে কি হবে দেখেন, এই যে মাঝখানে দূরত্ব চলে আসবে। ইভেন আপনি যদি চান এখানে রোটেশন দিতে, তাহলে এখানে টোটাল কয়টা কপি নিয়েছেন, টোটাল 10টা কপি নিয়েছেন। সো এই রোটেশন ভ্যালুতে গিয়ে এখানে আপনি লিখে দিবেন 360/10, 360/10 লিখে এন্টারে প্রেস করেন, এই যে এটা অটোমেটিকলি রোটেশন হওয়া শুরু করবে। বাট কেন হয়নি, তার রিজনটা হচ্ছে যে পজিশনটা আমরা দিয়েছি সেটার কারণে। সো পজিশনের কারণে বেসিক্যালি এখানে এটা হচ্ছে না, বাট এটা আলাদা একটা প্রসেস আছে, হোয়াট এভার, আমরা চাইলে সেটাও আসলে দেখতে পারি। আমরা যদি সেই প্রসেসটা অনুযায়ী যদি আমরা করতে চাই, যে লাইক আমি হয়তো বা সেটাই করব, হ্যাঁ সেটাও আমরা এখান থেকে দিতে পারি। ধরেন আমি এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে তাহলে একটু নিচের দিকে দিয়ে দিব, এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা একটু নিচের দিকে আনবো। এনে এখন যদি আমরা রিপিটার দেই, তাহলে আমাদের কাজটা মোটামুটি হয়ে যাবে। লাইক আমি যদি এখন রিপিটার দেই এবং রিপিটারের কপি, এই যে লাইক একটু বাড়িয়ে দিলাম, লাইক এখানে 12টা দিয়ে দিলাম আমি, ঠিক আছে, এই যে 12টা দিলাম, অ্যান্ড দেন সো এখান থেকে রোটেশন আমি যদি দিয়ে দিই 360/12, এন্টার, তাহলে, আর এখানে পজিশনটা যদি আমি দিই হচ্ছে 0, তাহলে দেখেন মোটামুটি এখানে চলে আসছে কিছু একটা ভ্যালু। দেন আমরা এখান থেকে রোটেশন ভ্যালু, সরি, আচ্ছা আমরা ট্রিম পাতের মাধ্যমে এটাকে দেখাই, তাহলে সবচেয়ে ইজিলি ভাবে এটা কাজ করবে। আমরা এখন চলে যাচ্ছি ট্রিম পাতে। সো বেসিক্যালি ট্রিম পাতের জন্য আপনাকে পেন্টুলের মাধ্যমে একটা স্ট্রোক নিতে হবে, সামথিং লাইক আমি কোনো একটা স্ট্রোক নিয়ে নিচ্ছি এখান থেকে। ফিলটাকে আমি অফ করে দিচ্ছি, ফিলটাকে অফ করে আমি এখান থেকে স্ট্রোকের জন্য কোনো একটা কালার নিয়ে নিব, অ্যান্ড দেন লাইক দিস ওয়ান, ঠিক আছে। সো আমরা এখন কি করব, এখান থেকে জাস্ট এই যে অ্যাড অ্যাড অপশন থেকে আমরা চলে যাব হচ্ছে যে আপনার ট্রিম পাত,
ঠিক আছে, রাউন্ড কর্নারটা হচ্ছে বেসিক্যালি এই যে কর্নারটাকে একটু রাউন্ড করবে, এতটুকুই আর কিছু না। সো আমরা ট্রিম পাতে চলে যাচ্ছি। সো ট্রিম পাতে গেলে এই যে এখান থেকে ট্রিম পাতার একটা অপশন পাবো, এই যে ট্রিম পাতার মাধ্যমে আমরা বেসিক্যালি স্টার্ট এবং ইন্ড ভ্যালুটা দেখাতে পারবো। এই যে দেখুন, ঠিক আছে, এই যে বেসিক্যালি একটা ছোট্ট একটা অ্যানিমেশন আমরা করে দেখাই, এই যে ইন ভ্যালুটাতে যদি আমি জিরো রাখি তাহলে আমি কি করবো, এই যে এখানে 1 সেকেন্ডে গিয়ে যদি আমি এটাকে আবার 100 করে দিই তাহলে এই যে অ্যানিমেশনটা হচ্ছে এই, ঠিক আছে। সো আপনারা এই অ্যানিমেশন গুলো হয়তো বা দেখে রাখবেন বিভিন্ন ধরনের পোর্টফোলিওতে। এখান থেকে ছোট্ট একটু কাজ করতে পারে, আমরা স্ট্রোকে চলে যেতে পারি। স্ট্রোকে গিয়ে আমরা এখান থেকে আপনার এই যে লাইন ক্যাপ যেটা আছে সেটাকে আমরা একটু রাউন্ড ক্যাপ করে দিতে পারি, তাহলে দেখতে কিছুটা ভালো লাগবে। লাইক যদি আমি প্লে করি স্পেস বারে প্রেস করে, তাহলে দেখেন এই যে এটা একটু রাউন্ড হয়ে আসছে, ঠিক আছে। সো এটা একটু রাউন্ড হয়ে আসছে, সো এটার জন্য একটু দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে যে আপনার ট্রিম পাতার একটা ছোট কাজ। আপনি যদি আরো সুন্দর করে কিছু করতে চান সেটাও পসিবল। লাইক আমরা এখান থেকে কোন একটা শেপ নিয়ে নিচ্ছি, এই যে এখান থেকে কোন একটা শেপ নিচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এটার মধ্যে আমরা ট্রিম পাত অ্যাড করব। এই যে আমরা এখান থেকে ট্রিম পাত অ্যাড করে দিচ্ছি। সো ট্রিম পাতের মধ্যে গিয়ে আবার সেম, এই যে আপনি যেটা অলরেডি, আপনি যদি এই যে স্টার্টে আপনি যদি এটাকে যদি বাড়ান তাহলে দেখেন এই যে স্টার্ট ভ্যালু থেকে এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। এটা বেসিক্যালি বিপরীত ভাবে কাজ করে, খুব সিম্পল ভাবে বলতে গেলে। খুব সিম্পল ভাবে বলতে গেলে আসলে আসলে যখন বেসিক্যালি কোনো একটা কিছু জিরোতে থাকে তখন সেটা 100 পর্যন্ত কিন্তু দেখা যায়। সো দেখেন স্টার্ট যখন জিরো, ইন তখন 100 হবে, স্বাভাবিক, তাই না? কিন্তু যদি স্টার্ট এবং ইন ভ্যালু দুইটাই জিরোতে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না, কারণ কি দুইটাই একই পজিশনে আছে এখন, ঠিক আছে। যখন আপনি স্টার্ট ভ্যালুকে দূরে নেবেন অথবা ইন ভ্যালুকে দূরে নেবেন, দ্যাট মিন্স বাড়াবেন, তখনই কিন্তু শুধুমাত্র এটার ভ্যালুটা, মাঝখানের ভ্যালুটা দেখা যাবে। ওকে, এই যে মাঝখানের ভ্যালুটা দেখা যাবে। সো দেখুন এই যে মাঝখানের ভ্যালুটা দেখা যাচ্ছে, ওকে। সো এটা ডিপেন্ড করবে আপনার উপর যে আসলে আপনি কেমন ভাবে এটাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন। আচ্ছা, ওকে। সো আমরা এখান থেকে এই যে লাইক স্ট্রোকে চলে যাচ্ছি, এই যে স্ট্রোকে গিয়ে আমরা এটা রাউন্ড ক্যাপ করে দিলাম। সো রাউন্ড ক্যাপ করে এবার আমরা কি করতে পারি, এখান থেকে স্টার্ট ভ্যালুটার মাধ্যমে যদি আমি দেখাই, সো আমরা জিরোতে চলে গেলাম, এই যে স্টার্ট ভ্যালু এর মাধ্যমে যদি আমি দেখাতে চাই, সো আমি 1 সেকেন্ডে চলে এসে জাস্ট এই যে এটাকে একটু আমি 100 করে দিলাম, তাহলে কি হলো দেখেন এই যে, ঠিক আছে। সো এই যে এরকম টাইপের কিছু একটা হয়ে যাবে, ওকে। এভাবে আসলে অসংখ্য পরিমাণ কাজ করা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো একটু বাসায় ট্রাই করতে পারেন। এই যে টুইস্ট আছে, ঠিক আছে, আমরা টুইস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের, এই যে যদি আমরা একটা আসলে শেপ নিয়ে নিই যেটার মধ্যে একটু ফিল কালার থাকবে, আমরা সেটা একটু নিয়ে নিলে হয়তো বা কিছুটা হলো আমরা আসলে, সো আমি এখান থেকে চলে যাচ্ছি আপনার টুইস্টে। সো বেসিক্যালি আমি যদি টুইস্টে চলে যাই এখান থেকে, তাহলে ওকে হ্যাভ টু চেঞ্জ দ্য শেপ, অ্যাড অপশন অ্যান্ড টুইস্ট, ওকে। সো এখন এটা মোটামুটি, যেহেতু এটা সার্কেল ছিল, সো বেসিক্যালি টুইস্ট একটু সার্কেল ওয়াইজ কাজ করে, সেই জন্য এটা বোঝা যাচ্ছিল না। বাট আপনি কোনো স্কোয়ার অথবা অন্য কোনো শেপ নেন যেটা দেখতে সার্কেলের মতো না, তাহলে আপনার কাজটা করবে। সো টুইস্টের কাজটা হচ্ছে যে যে সামথিং লাইক কিছুটা টুইস্ট করে দেওয়া, একটু মুচড়ে দেওয়া, ঠিক আছে, বা যেটাকে আমরা মোচড়ানো বলি আর কি, ঠিক আছে। সো ওইরকম টাইপের কিছু একটা করে দেওয়া হচ্ছে টুইস্টের কাজ। আচ্ছা, আপনি যদি এখান থেকে আরো অনেকগুলো অপশন আছে, লাইক উইগেল যদি আপনি করেন, সো উইগেল পাথ, সো আমরা এখান থেকে যে সাইজটাকে যদি একটু বাড়াই, দেখেন এই যে এটা হচ্ছে উইগেল পাথ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে ডিটেলস। ডিটেলস মিনস হচ্ছে কত বেশি চান, দেন এটা যদি আপনি কর্নার না চান তাহলে এই যে দেখেন এটা স্মুথ আপনি এখান থেকে করে দিতে পারেন, এই যে স্মুথ হয়ে যাবে। সো বেসিক্যালি আমরা এই যে ওয়াটার রিলেটেড বা লিকুইড রিলেটেড যদি কোনো অ্যানিমেশন করতে চাই তখন আমরা বেসিক্যালি এগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। এই যে উইগেল পার সেকেন্ড, বেসিক্যালি এটা একটা অ্যানিমেশনই হয়, এই যে দেখুন এটা অ্যানিমেশন হবে। সো উইগেল পার সেকেন্ডে আপনি কতটুকু চাচ্ছেন, লাইক আমি 0.5 চাচ্ছি, তাহলে দেখবেন অ্যানিমেশনটা টোটালি স্লো হয়ে গেছে, এই যে দেখুন অ্যানিমেশনটা স্লো হয়ে গেছে। বাট আপনি যখনই এটাকে 10 করে দিবেন, লাইক আমি 10 করে দিলাম, দ্যাট মিনস অনেক ফাস্ট হবে, এই যে এরকম টাইপের। আপনি যদি 1 করে দেন তাহলে কিন্তু একদমই আরো কিছুটা মোটামুটি স্লো হয়ে যাবে। সো যত বেশি বাড়াবেন তত বেশি পরিমাণ বেসিক্যালি এটার অ্যানিমেশনটা ঘটবে। এখান থেকে আছে আমাদের জিগ জ্যাগ আছে আরেকটা। সো আমি যদি জিগ জ্যাগ অপশনে চলে যাই, দেখেন এই যে এখান থেকে সেম আগেরটার মতোই কিছুটা, জাস্ট এই যে এখান থেকে আমাদেরকে স্মুথ করে দিতে হবে। সো এখান থেকে আপনি চাইলে কিছুটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে, এই যে, ওকে। সো বেসিক্যালি এটার কোনো কিছু চেঞ্জ হয় না, এটার মাধ্যমে জাস্ট বেসিক্যালি আমরা কি করতে পারবো, শেপটাকে একটু মডিফাই করতে পারবো, একটু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এইটাই বেসিক্যালি আমরা এখানে করে থাকি। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের শেপ মোশন। দেন আমরা যদি সেকেন্ডটাতে চলে যাই, যেটা আমরা বলি টেক্সট মোশন, আপনাদেরকে টাইপ লেয়ার নিতে হবে।
এই যে এখান থেকে আমরা টাইপ লেয়ারটা নিয়ে নিব। টাইপ লেয়ার নিয়ে আপনি যে কোনো একটা টাইপ এখানে লিখতে পারেন, ধরুন আমি এখানে লিখলাম টেক্সট মোশন, সো টেনশন নেওয়ার কিছু নয়, আমরা অলরেডি লিখেছি। বাট এটার কালারটা, এই যে এখানে আপনি ডান পাশে গেলে ক্যারেক্টার অপশনটা পেয়ে যাবেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো, আপনি যে কোনো একটা কালার চেঞ্জ করে দিতে পারেন। লাইক আমি রেড কালার নিয়ে নিলাম এখান থেকে, এবং এখান থেকে আমি আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন, এবং প্যারাগ্রাফটাও আপনার পছন্দ মতো নিতে পারেন। আমি জাস্ট প্যারাগ্রাফটা লাইক মিডল অ্যালাইনমেন্ট নিয়ে নিলাম, অ্যান্ড দেন অ্যালাইনমেন্টে গিয়ে আমি জাস্ট এটাকে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এটি দেখুন, অ্যালাইনমেন্টে গিয়ে মাঝ বরাবর দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন আমরা এই টেক্সটের যদি অ্যানিমেশন করতে চাই, আমার সেম ভাবে এই যে অপশনে ক্লিক করে আমাদের কি করতে হবে, এনিমেট নামের যে অপশনটা আছে এই এনিমেট অপশনে গিয়ে আপনার এখান থেকে কাজগুলা করতে হবে। সো এখানে দেখেন, এখানে অনেকগুলা কাজ আছে, সো বেসিক্যালি আপনাদেরকে এগুলো একটু দেখতে হবে। এবং এখান থেকে যদি আমরা একটা দেখাই, লাইক এই যে পজিশন যেটা আছে এটাকে যদি আমরা দেখাই, ঠিক আছে, একদমই ফার্স্ট পজিশন। সো পজিশনের মাধ্যমে বেসিক্যালি আমরা কি করতে পারি, এই যে এখানে পজিশনের মাধ্যমে আপনি এক্স অথবা ওয়াই বরাবর যে কোনো দিকে নিতে পারেন, এক্স এক্স প্রাইম অথবা ওয়াই ওয়াই প্রাইম বরাবর যে কোনো দিকে নিতে পারেন, লাইক এই যে এরকম টাইপের, ঠিক আছে। আমি একদম নিচের দিকে নিলাম, দেখুন। সো আমরা ছোট্ট একটা অ্যানিমেশন করে দেখাই, রেঞ্জ সিলেক্টরে চলে গেলাম, এখান থেকে আমরা অ্যানিমেশনটা যদি করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এই যে স্টার্ট এবং এন্ডের আসলে খুব একটা বেশি প্রয়োজন নাই, কারণ এটা অলরেডি সেটিংস করাই আছে। দেখুন এই যে স্টার্ট 0 এবং ইন্ড 100 দেওয়া আছে, বাট অফসেটের মধ্যে দেওয়া আছে 0। সো আমরা কি করব, এই যে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, স্টপ ওয়াচে ক্লিক করলে কি ফ্রেম যুক্ত হবে। সো আমরা এটাকে করে দিব -100, দেন আমরা চলে গেলাম কিছুটা সামনে গিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম +100। সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের এখনকার অ্যানিমেশন। এখন আমরা চলে যাব অ্যাডভান্স অপশনে। সো প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পজিশন কিন্তু দিয়ে নিতে হবে। সো আমরা চলে যাব অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি এখান থেকে দেখতে পারেন বেসড অন, আপনি কিসের উপর ভিত্তি করে এটাকে অ্যানিমেশন করতে চাচ্ছেন, ক্যারেক্টার্স নাকি ক্যারেক্টার্স এক্সক্লুডিং স্পেসেস ওয়ার্ডস লাইন। সো ক্যারেক্টার্স আসলে কি, এই যে টি ই এক্স টি, এগুলো প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার মোড, আপনি কি এখান থেকে আসলে কি করতে চাচ্ছেন, অ্যাড সাবস্ট্রাক্ট ইন্টারেস্ট, আমাদের আসলে বেসিক্যালি এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নাই, শুধু আমরা চলে আসবো শেপে। সো শেপে এসে আমরা এখান থেকে কি করব, র্যাম্প আপ দিব। কারণ কি, কারণ হচ্ছে আমাদের পজিশনটা আমরা দিয়েছিলাম নিচের দিকে, এই যে নিচের দিকে দিয়েছিলাম, দ্যাট মিনস অ্যানিমেশনটা নিচ থেকে উপরে উঠবে। সো নিচ থেকে উপরে উঠার জন্য কি করতে হবে, র্যাম্প আপ দিতে হবে, যে র্যাম্প আপ দিতে হবে, ওকে। আচ্ছা, র্যাম্প আপ দিলে তাহলে এখন দেখেন, যদি আমরা অ্যানিমেশনটা দেখি, এই যে মোটামুটি কিছুটা অ্যানিমেশন হয়ে গেছে, রাইট, সুন্দর অ্যানিমেশন হয়েছে, বাট এখনো স্মুথ না। আমি যদি একটু প্লে করি, দেখুন এই যে এখনো স্মুথ না, আমাদেরকে আরেকটু স্মুথ করতে হবে। সো আমি কি ফ্রেমটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসলাম, এখন দেখুন তাও মোটামুটি স্মুথ না। তা রিজন কি, তার রিজন হচ্ছে নিচের থেকে ইজ হাই অথবা ইজ লো, এই দুটার একটু কাজ করতে হবে আমাদেরকে। সো আমরা এখান থেকে ইজ হাই এর ভ্যালুটা -100 করে দিলাম, এবং এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখুন এই যে মোটামুটি এখন কিছুটা স্মুথ আছে, এই যে। সো এটা যদি আমি জিরোতে রাখি তাহলে বেসিক্যালি কি অ্যানিমেশনটা হয় খেয়াল করেন, মানে পুরোটা গড়বাঁধা অ্যানিমেশন হচ্ছে। বাট যখনই আমি এটাকে -100 করে দিব, তখন দেখুন একটা একটা ফ্লো থাকবে, একটু স্পিড একটু স্লো, এই দুইটার একটা কম্বিনেশন, একটা ফ্লো থাকবে, ঠিক আছে। এই যে দেখুন, সো সুন্দর একটা একটা কম্বিনেশনের মাধ্যমে একটা অ্যানিমেশন কমপ্লিট হয়ে যায়, ওকে। সো আমরা বেসিক্যালি এই ধরনের অ্যানিমেশন গুলো করতে পারি টেক্সট মোশনের কাস্টমাইজেশন অপশন দিয়ে। আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, আপাতত আর কোনো অপশন নেই। দেন আমরা এখান থেকে চলে যেতে পারি, এই যে এখানে ট্র্যাকিং আছে, লাইন স্পেসিং আছে, ঠিক আছে, আপনি যেমন ভাবে চান। লাইক আমি ট্র্যাকিং এ চলে গেলাম, হয়তো বা আপনারা এই যে মুভি রিলেটেড যে সিনেমাটোগ্রাফি যেই টাইটেল অ্যানিমেশন গুলো যেগুলো দেখেন, বেসিক্যালি এগুলো কিন্তু এই যে ট্র্যাকিং অ্যানিমেশনের মাধ্যমেই করা হয়, এগুলো বেসিক্যালি এই যে ট্র্যাকিং অ্যানিমেশনের মাধ্যমে করা হয়। তো সেটার জন্য আমরা কি করব, কন্ট্রোল কে তে প্রেস করে আমরা এটাকে করে দিচ্ছি ব্ল্যাক কালার। সো কিছুটা ব্ল্যাক কালার, অথবা অথবা আমরা এটার ব্যাকগ্রাউন্ড একটু গ্রেডিয়েন্ট দিতে পারি। যদি আপনি গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে কিভাবে গ্রেডিয়েন্ট আমরা দিব। সো আমরা এখন নতুন লেয়ার নিয়ে আসিব, যেহেতু আমাদের এখানে আর কোনো লেয়ার নেই, সরি। সো আমরা এখানে নতুন লেয়ার নিব, এবং নতুন লেয়ার নেওয়ার জন্য খালি এই যে অংশটা যেটা আছে এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করেন, করে নিউ লেয়ার থেকে আমরা চলে যাব এখানে এই যে সলিড লেয়ার, ঠিক আছে। অথবা আপনি নিতে পারেন, আমরা এটা একটু পরেই দেখাচ্ছি, আমরা আপাতত শেপের মাধ্যমে নিই, যে রেক্টেঙ্গেল আমি নিলাম, এই যে একটা রেক্টেঙ্গেল লেয়ার নিলাম এখান থেকে, এটাকে আমরা নিচে দিয়ে দিলাম। সো নিচে দিয়ে আবার কি করব, এই যে অ্যাড অপশন আমরা যে একটু আগে দেখিয়েছিলাম, এই যে গ্রেডিয়েন্ট ফিলে চলে যাব। সো গ্রেডিয়েন্ট ফিলটাকে ধরে রেক্টেঙ্গেলের ভিতরে আমরা যদি নিয়ে যাই, এই যে ফিল কালারের উপরে অবশ্যই দিতে হবে আপনাকে। সো গ্রেডিয়েন্ট ফিলে গিয়ে আমরা বেসিক্যালি এটা টাইপটা করে দিব রেডিয়াল, এই যে রেডিয়াল টাইপ হবে, ঠিক আছে। সো রেডিয়াল টাইপ হবে, আমরা এই যে এখান থেকে দুটা পয়েন্ট পেয়ে যাবো, এই যে দেখেন দুটা পয়েন্ট, সুন্দর অ্যানিমেশন করার জন্য। সো কালারে চলে যাব, কালারে গিয়ে আমরা অবশ্যই এটাকে ব্ল্যাক কালার করে দিব,
বাট অতটাও না, ঠিক আছে, অতটাও করব না, কারণ হচ্ছে যে কিছুটা আমরা এই যে এরকম টাইপের রাখতে চাচ্ছিলাম। সো বেসিক্যালি সাইডেরটা একটু ইয়া হবে, আর মাঝখানেরটা একটু হোয়াইট আমরা রাখতে চাচ্ছি, লাইক দিস ওয়ান। সো আমরা সাইডেরটাকে একটু ব্ল্যাক কালার করে দিব, এই যে এমন টাইপের। তাহলে দেখেন এই যে মোটামুটি হয়ে গেছে। সো সিনেমা আপনার সিনেম্যাটিক যে টাইটেল গুলো হয় এগুলো কিন্তু বেসিক্যালি এমন টাইপেরই হয়। আর একটু দেখতে যদি আপনি আরো একটু কাজ করতে পারেন তাহলে হয়তো আরো ভালো কাজ করতে পারবেন এখান থেকে। সো আমরা কি করব, এখান থেকে জাস্ট এটাকে স্কেল দিব। আমরা ট্র্যাকিং অ্যামাউন্টে ক্লিক করলাম এবং আমরা এস এ প্রেস করে এই যে এখানে দিলাম, দেন আমরা ইউতে প্রেস করলাম। সো এস এস এ প্রেস করার কারণটা হচ্ছে স্কেল, আর ইউতে প্রেস করার কারণ হচ্ছে যে দুটো কি ফ্রেম নিয়ে আমরা কাজ করছি সেই দুইটা দেখা যাবে। সো আমরা স্কেলের পরিমাণ কমিয়ে দিলাম, ট্র্যাকিং অ্যামাউন্ট দিলাম জিরো। সো এই যে দেখেন, আপনি চাইলে এখানে আমরা শিফটে ধরে টিতে প্রেস করতে পারি, এই যে অপাসিটির পরিমাণ দিয়ে দিলাম জিরো। সো এখন আমরা কি করব, জাস্ট এই যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর্যন্ত আমরা বেসিক্যালি এটার অপাসিটিটাকে আমরা আগে দিয়ে দিচ্ছি। এই যে অপাসিটিটা আপনার এই পর্যন্ত এসে দেখা যাবে, এটাকে অবজেক্টটাকে দেখা যাবে, এই যে দেখুন এটা এইভাবে আসবে। বাট স্কেলের পরিমাণটা আমরা এখানে একটু বাড়িয়ে দিব, লাইক এই যে এটা আস্তে করে বড় হবে, ঠিক আছে। এবং বড় হতে হতে কি হবে, এটা ট্র্যাকিং অ্যামাউন্টও বাড়বে। সো সামথিং লাইক দিস ওয়ান, দেখুন চমৎকার একটা অ্যানিমেশন অলরেডি হয়ে গেছে, এই যে লাইক দিস ওয়ান, দ্যাটস ইট। খুব সিম্পল, আসলে খুবই সিম্পল ভাবে অনেক অ্যানিমেশন করা যায়, যদি আপনি আসলে করতে চান তাহলে পসিবল, ঠিক আছে। যদি আপনি সিম্পল ভাবে করতে চান তাহলে সিম্পল ভাবে পসিবল, আর যদি আপনি মনে করেন যে না আমি আরো অনেক কিছু করব সেটাও পসিবল, জাস্ট আপনাকে ওইভাবে কাজগুলো একটু গুছায় নিয়ে করতে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের শেপ এন্ড টেক্সট অ্যানিমেশন। সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই সবাইকে ধন্যবাদ। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.vda, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.vd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমরা 2 মিনিটের ব্রেক নিয়ে আমাদের সেকেন্ড 4 নম্বর ক্লাসটা শুরু করবো আজকের মতো। সো আশা করছি সবাই আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ, এবং ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলো। ধন্যবাদ সবাইকে।